জিএসটি সুফল নিয়ে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন অমিত মিত্র। কেন্দ্রীয় সরকার রোজ জানাচ্ছে জিএসটি চালু হওয়ার পর ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। কেন্দ্রীয় সরকারের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে অমিত মিত্র বলেন, জিএসটির সুফল নিয়ে কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলে বুঝবো কেন্দ্রীয় সরকার দাবি সঠিক। জিএসটি চালু হওয়ার পরে রাজ্যের ছোট এবং ক্ষুদ্র শিল্পপতিদের ব্যবসা মার খাচ্ছে, যার ফলে চলতি বছরে সারা দেশে কর্মসংস্থান কমবে বলেও জানিয়েছেন অমিত মিত্র। কেন্দ্রীয় সরকারের একগুমি মনোভাবে আতঙ্কিত শিল্পপতিরা, তাই তারা জিএসটি নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন বলে বণিক মহলের এক অনুষ্ঠানে জানান তিনি। সেই সঙ্গে বণিক সভার অনুষ্ঠানে আগত শিল্পপতিদের অমিত মিত্র বলেন, আপনারা এবার জিএসটি কুফল নিয়ে সরব হন। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে অমিত মিত্রের পরামর্শ, অবিলম্বে জিএসটি খারাপ দিকগুলি চিহ্নিত করে তাকে বাদ দিক কেন্দ্রীয় সরকার। জিএসটি হ্যাজ পুট দ্য স্মল এন্ড মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রিজ ইন পার্টিকুলার ইন গ্রেট জিওপার টুডে দে আর নট এবল টু কোপ এন্ড ইউ আর ফ্রম দ্য মিডিয়া ইউ আর পাবলিশিং দ্য ডিটেইলস নাও আই ফাইন্ড দ্যাট দ্য এক্সপোর্টস ইন্ডাস্ট্রি হ্যাজ অলসো বিন ব্যাডলি হিট সো আই হ্যাভ রিকোয়েস্টেড দ্য অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার to produce a white paper on preparedness of GST, problems of GST, call an emergency meeting and then put it in the GST council, which is the highest authority, and discuss with us so that some solutions can be found. People are desperate today. You heard the ASSOCHAM managing committee former chairman saying that there's desperation. We have to solve it. This is what I had predicted. Saying, please postpone this. But they did not pay heed to that. Mamata Banerjee herself said it repeatedly. They didn't pay heed to that. So I'm hoping as a nation, we will come together to